সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি ঢাকায় অবস্থিত মেরাদিয়া হাটে। এই হাটটি প্রতি বুধবারে বসে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আজকে আমি এই হাটে আপনাদেরকে দেখাবো দেশি বিদেশি কিছু কবুতরের জাম। যারা বিশেষ করে কবুতরের খামার করতে চান, অবশ্যই আপনার এই হাটে আসবেন ও কবুতরগুলো দেখে দাম দর করে নিয়ে যাবেন। এই হাটটিতে আপনারা যেভাবে আসবেন, ঢাকার যে কোনো অবস্থান থেকে আপনারা আসতে পারবেন। প্রথমে আসবেন হচ্ছে রামপুরা, রামপুরা থেকে বাস যোগে আপনারা ঢাকা মেরাদিয়া হাট বললেই আপনাদেরকে যে কেউ দেখিয়ে দিবে। এবং স্টাফ কোয়ার্টারের দিকে যে বাসগুলো যায়, সবগুলো বাস ঢাকা মেরাদিয়া হাট হয়ে তারপরে যায়। ভিউয়ার্স, আমার সাথেই থাকুন এবং দাম দর জানানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে। হ্যাঁ, করি। আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আপনার নাম্বারটা একটু বলেন। 0181 99 99 70 70 465 465। এই বিলাল ভাইয়ের বাসাটা কোথায় বললেন? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ কোন জায়গা? আচ্ছা, ঠিক আছে, এই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম। এই সবগুলো কালেকশন তো আপনার না, এনে একটু দাম তার একটু জাত একটু আমরা দেখে দিচ্ছেন ভালো হয়। এই যে জোড়াগুলো আছে আপনার, এই জোড়াগুলা ভাইয়া কি জোড়া? এখানে আছে কালদম। কালদম না, কালদম কোনগুলো আপনার? কালদম কোনগুলো এখানের মধ্যে ভাইয়া? এই যে এই যে এই যে কালদমের দাম কিরকম ভাইয়া? এই জোড়াটা হলো 3000। আচ্ছা, এমনি সার্ভিং কত? 2500 নিতে। 2500। আর এই জোড়াটা ভাইয়া কি জাতে? এখানে জোড়া নাই, এখানে লোকে ম্যাকপাই নর। আচ্ছা, আর এটা লোকে আপনার ই নান। আচ্ছা, কোনটার দাম কিরকম? নর এই নিলে জোড়া হইলো গিয়ে আপনার 3500। আচ্ছা, এটা সিঙ্গেল পিস কত? আর সিঙ্গেল নিলে 1500। আর এটা? আর এটা লোকে মাদি। আচ্ছা, মাদিটা কত? মাদিটা 1000 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর এইখানের ভাই কালেকশন একটু, এটা কি যাতে ভাই? কবুতরটা খুবই সুন্দর। এটা সিরাজি। সিরাজিটা কত টাকা? সিরাজিটা আপনি 2500। জোড়া নাই না? না, এটা সিঙ্গেল। আর এই লালটা ভাইয়া, এই লাল আর সাদাটা? এই লালটা হলো আপনার ই সিরাজি মাদি। আচ্ছা, এটার দাম কিরকম? এটা নিলে 2000। 2000। আর সাদাগুলা ভাইয়া? সাদাটা হলো কি আপনার এখানে সব সিঙ্গেল আছে, এটা মাদি, এটা নর। কি জাতের এগুলা? এটা হলো কি আপনার ই আপনার বলে মানে জাতের নাম? লোটন। লোটন 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 কিরকম? লোটন জোড়া হলো 4000। আচ্ছা, ঠিক আছে। লোটন ভাইয়া জোড়া 4000 টাকা। আমরা আছি হচ্ছে মেরাদি হাটে। আপনাদের সুবিধার্থে ভাইয়ের নাম্বারটা আমি ভিডিওর ভিতরে দিয়ে দিলাম, ভিউয়ার দেখতে পাচ্ছেন। আর ভাই এগুলা কি জাতের, এই যে লালগুলা? এখানে এইটা হইলো কি আপনার চিলা জোড়া। আচ্ছা, জোড়া? এই জোড়াটা হইলো কি 2000 টাকা। আর এই জোড়াটা 2500। আর ম্যাক পাই জোড়াটা 3500। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাইয়ের কবুতরের যে কালেকশনগুলো, দাম দেওয়ার চেষ্টা করলাম। আর ভাই এই জোড়াটার দাম কিরকম? এই জোড়া আপনার 4000 টাকা। 4000। এটা কি জাতের ভাইয়া? কি জাতটা? সিরাজি। সিরাজিটা 4000 টাকা জোড়া। সিরাজি কবুতর খুবই বড় বড় দেখতে বিরাট, দেখতে পাচ্ছেন সিরাজি। এখন আমরা দাম দর জানার চেষ্টা করলাম বিয়ার, ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম ভিডিওর ভিতরে। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আরও অনেক কবুতর রয়েছে এখানে, আমরা দাম দর জানার চেষ্টা করবো মেরাদি হাট থেকে বিয়ার। তখন আমরা আপনারা আমাদের সাথে। এটা কী দাদা ভাইয়া, কী জাতের এটা? লক্ষা। লক্ষা ভাইয়া? লক্ষা, ফ্যান্টাল লক্ষা। এটা মানে দুইটা মিলে কি জোড়া নাকি? গ্লাসের বাজারের দাম কেমন ভাইয়া? দামটা একটু বলেন। 2000 না, লক্ষা দাম যাচ্ছে হচ্ছে 2000। দেখতে পাচ্ছেন বিরাট, এটা অনেকটা ময়ূর পঙ্খির মতো নাকি? এলে লক্ষা বিরাট খুবই সুন্দর দুটি কবুতর দেখতে পাচ্ছেন। এটা কি রাত বড় ভাই? সিরাজি কত দাম? 3000 টাকা। আচ্ছা, সিরাজি ভাইয়ের দাম তো 3000 টাকা। হাটের কবুতরের দাম দামের চেষ্টা করতেছি বিয়ার। তাহলে সিরাজি দাম চাচ্ছে হচ্ছে 3000। দেখতে পাচ্ছেন হাটের দরদাম। আর এগুলা কত, এগুলো কি কবুতর? ও, গিরিবার দাম কেমন এগুলার? 1000 টাকা ভাই। 1000 না,
এগুলো গিরি বাস, নরমাল গিরি বাস তো 1000 টাকা, দামটা তো হচ্ছে 1000 করে। এগুলো নরমাল গিরি বাস আর জোর 1000 বিভার্স দেখতে পাচ্ছেন। আর বড় ভাই সাদাগুলা কি জাত, এগুলো গিরি বাস নাকি? এখানে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি, আর নিচের গোলা আচ্ছা আচ্ছা, এগুলা কি ওইগুলার সমানই দাম? এই সাদা গুলা কত? 2000 না? আর এগুলা আপনাদের কি ফার্ম আছে? আপনাদের ফার্ম কোন জায়গায়? রামপুরাতে? আচ্ছা আচ্ছা, আপনারা দুইজন তো একই সাথে না? অনলাইনে কি সেল করেন? বাসাটা বলছেন পূর্ব রামপুরা, 833 না? ভাইয়ের বাসা পূর্ব রামপুরা, ভাইয়ের নামটা মোহাম্মদ ডালিম। আচ্ছা, এই হলো ডালিম ভাই। ভাইয়ের প্রচুর পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে। মেরাদে হাটে কি সবসময় করেন? যে আমরা মেরাদে আছে, মিরপুর যাই, আবার কাপ্তান বাজার বর্তমানে বন্ধ আছে, কিন্তু কাপ্তান বাজারে যাচ্ছিলাম, টঙ্গী যাই তো। আর আমাদের ফার্মের কবুতরই আর কি বেশি বিক্রি হয় আর কি। আচ্ছা আচ্ছা, ফার্মে কত প্রজাতির কবুতর আছে ভাইয়া? আমাদের ফার্মে এখন বর্তমানে রামপুরার মধ্যে আছে প্রায় 30-40 আইটেমের কবুতর আছে। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ কত দিয়ে কত দামের আছে ভাইয়া? সর্বোচ্চ সর্বোচ্চ আমাদের যে রামপুরে যে ফার্ম আছে এটার মধ্যে সর্বোচ্চ আছে 8-10,000 টাকার ভিতরে জোড়া আছে। আচ্ছা আচ্ছা, কেউ চাইলে আপনাদের সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। কিং আছে, সিরাজি আছে, লক্ষা আছে। আচ্ছা, তারপরে পাঙ্খি আছে। আচ্ছা, মানে এটা গিরিবাজের ভিতরে মানে বিভিন্ন কালেকশন আছে আর কি? বিভিন্ন কালেকশন আমাদের ইত্যাদি কালেকশন আছে। আর ভাই এই লালটা এটা কি আছে? এটা হলো কিং। আর এগুলো হলো সবুজ গোলা গিরিবাস। নিচের কালোটা হলো আমাদের বাংলা কবুতর, বাংলাদেশি। হ্যাঁ, দেশি। এটা 1000, এটা হলো উন্নত মানের টা আর কি। 1000 এটা দেশের মধ্যে একটু বড়টা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 1200 করে আমরা জোড়া সেল করছি। এই পাশে দেখতেছি ভাইয়া দুটো সুন্দর কবুতর, এগুলো কোনটা কি জাতে? ওই সাদাটা হলো মিনি কিং, আর ওই হলুদটা হলো ইয়েলো সিরাজি, আর এটা হলো মুক্তি পাশেটা কালোটা। কালোটা এক একটা দাম কিরকম? কোনটার দাম কত? মুক্তিটার দাম আছে, সিঙ্গেলটা হলো 800 টাকা এক পিস, আর কিংটা 1500 টাকা, 1500 থেকে 2000। ওটা হলো ফিমেল। আর ওই সিরাজিটা হলো আপনার 1200 টাকা পিস। আচ্ছা, কিছুটা কম বেশি তো হবে আপনাদের না? হ্যাঁ, দাম তো কিছুটা কম বেশি করে নিতে পারবে? কম বেশি করে নিতে পারবে, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা বাজার থেকে বড়বের নাম্বার এবং ঠিকানা দিয়ে দিলাম। যারা কবুতর প্রেমী আছেন আমার চ্যানেলে, ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভাইয়ের বাসাতে আরও অনেক ফ্রেশ কালেকশনের কবুতর রয়েছে, আপনি চাইলে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে যে কোনো সময় আসতে পারেন। মেরাদে হাটে কি এই পাশেই থাকেন? জি, আমরা এইখানে আছি। আচ্ছা, এখানে আমরা মেরাদে হাটের যে অবস্থানটা দেখাচ্ছি, ভাইয়ারা এই অবস্থানে সবসময় পাবেন ভাইয়াদেরকে মেরাদে হাটে। চাইলে ভাইয়ের থেকে হাট থেকেও আপনারা এসে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন। অনেক ধরনের কালেকশন দেখাইলাম। এইখানে দেখা যাচ্ছে যে খুব সুন্দর দুটা কবুতর, এই যে এই পালকগুলো খুবই সুন্দর, এই যে সাদা। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি কি জাতের ভাইয়া? এই যে এটা লক্ষা। ও লক্ষা, এটা জাতের না?
খুব সুন্দর শৌখিন একটা কবুতর। জি শৌখিন না, আরেকটা যে সিরাজি আছে রেড সিরাজি, এটা সিরাজি না, এটা রেড সিরাজি লাল, এটাও তো ওইগুলা জাত লক্ষার। এই দুইটা মনে হয় আপনি মিলিয়ে রাখছেন? এটা ভাই কিরকম দাম চাচ্ছিলেন? এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভাই, দাম চাচ্ছে হচ্ছে 2,500 টাকা। মেয়েদের হাটের আজকের অবস্থান আমি জানার চেষ্টা করতেছি। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ভাইয়ের সাথে, এত কথা বললাম। এই হচ্ছে ভাইয়া, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, পূর্ব রামপুরাতে ভাইয়ের বাসা, আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ওতরে কালেকশনগুলো দেখতে পারেন ভাইয়া নিজের বাসার মধ্যে পালে। আর এগুলো তো মনে হয় কি বললেন লাল গুলা নাকি কিং কিং না ইয়েলো কিং, এগুলা কি আরো অনেক বড় হবে? না এটা এই সাইজে, এটা তো এখন জোয়ান বয়স না।